আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের শিশিরের সমস্যা ও দাঁতের ব্যথা কমানোর ঘরোয়া উপায় সম্পর্কে। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, অনেকেরই দাঁতের উপরে কোনো গর্ত দেখা যায় না, কোনো ডেন্টাল ক্যারিজ বা কালো পোকা লাগা সমস্যা দেখা যায় না, কিন্তু তারপরেও দাঁতগুলা শিরশির করতে থাকে। একথা চেম্বারে এসে অনেকেই বলে থাকেন যে দাঁতের উপরে কোনো ক্যাভিটি বা গর্ত নাই, কিন্তু তারপরেও দাঁতগুলা শিরশির করে, ঠান্ডা পানিতে দাঁত শিরশির করে, এমনকি বাতাসেও দাঁত শিরশির করতে দেখা যায়। তো ভিউয়ার্স, এই সমস্যাটি মূলত তখনই হয় যখন দাঁতের ফার্স্ট লেয়ার বা এনামেল অংশ ক্ষয়জনিত সমস্যায় পড়ে। এখানে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন, মূলত এমন দাঁতের জন্যই এমন সেন্সিভিটি বা দাঁত শিরশির সমস্যাটি তৈরি হয়। মুখের ভিতরে যদি কোনো একটি দাঁতে বা দুটি দাঁতে এ ধরনের ক্ষয় দেখা যায় বা দাঁতের কোনো অংশ যদি ক্ষয় থাকে, সেই ক্ষেত্রে সেই দাঁতটি সেন্সিটিভ থাকে এবং সেই দাঁতটিতেই শিরশির সমস্যা অনুভব হয়ে থাকে। ভিউয়ার্স, অনেক সময় একটি দাঁতে বা দুটি দাঁতে শিরশির সমস্যা হওয়ার কারণে এমন মনে হয়ে থাকে যে মুখের ভিতরে সবকটা দাঁতই শিরশির অনুভব হয়ে থাকে। তো ভিউয়ার্স, এ ধরনের সমস্যার জন্য প্রাথমিকভাবে ঘরোয়া একটি টিপস আমি আপনাদের মাঝে শেয়ার করব, আর তা হলো টুথপেস্টের মাধ্যমে। ভিউয়ার্স, যাদের এ ধরনের সমস্যা রয়েছে তাদের জন্য টুথপেস্ট দ্বারা একটি টিপস আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব, আর তা হলো যখন আপনি দাঁত ব্রাশ করবেন, বিশেষ করে রাতে শোয়ার আগে, রাতের খাবার খাওয়ার পরবর্তীতে যখন আপনি ঘুমাতে যাবেন, তার কিছুক্ষণ আগে যখন দাঁত ব্রাশ করা হয়ে যাবে, দাঁত ব্রাশ করার পরে ঠিক এভাবে আপনি যে টুথপেস্টটি ব্যবহার করছেন সেই টুথপেস্টটি দাঁতের উপরে ঠিক এভাবে মাখিয়ে রাখুন, যেমনটি আপনারা স্ক্রিনে ছবিতে দেখতে পাচ্ছেন। প্রতিটি দাঁতের উপরে এবং নিচের মাড়ির প্রতিটি দাঁতের উপরিভাগে এ ধরনের ঠিক এমনভাবে আপনি টুথপেস্ট দ্বারা একটি আবরণ দিয়ে রাখুন 10 মিনিটের জন্য। এবং যখন এমন আবরণ দিয়ে রাখবেন 10 মিনিটের জন্য, তার পরবর্তীতে 1 থেকে 2 বার অল্প পরিমাণ ছোটোভাবে কুলি করে বাস এভাবেই আপনাকে ঘুমিয়ে যেতে হবে বা শুয়ে পড়তে হবে। এভাবে যদি আপনি 2-3 দিন এমনটি ট্রাই করেন, তাহলে প্রাথমিকভাবে যদি অল্প ক্ষয়ের কারণে দাঁত শিরশির সমস্যা হয়ে থাকে, তাহলে তা থেকে আপনি মুক্তি পেতে পারেন। ভিউয়ার্স, যেহেতু দাঁত শিরশির করার কারণ দাঁতের এনামেল ক্ষয় হয়ে যাওয়া, আর এভাবে দাঁতের উপরে টুথপেস্ট রাখার ফলে দাঁতের উপরে একটি লেয়ার তৈরি হয়, যার জন্য শিরশির সমস্যাটি দিনে দিনে কমতে থাকে। কিন্তু ভিউয়ার্স, যদি দেখা যায় এমন ক্যাভিটি বা হালকা গর্তের জন্য দাঁতে যদি শিরশিরে ভাব অনুভব হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু টুথপেস্টে আপনার কোনো কাজে আসবে না, বা টুথপেস্টের মাধ্যমে এই ক্ষেত্রে আপনি কোনো ভালো ফলাফল পাবেন না। এই ক্ষেত্রে যদি অনেক বেশি গর্ত হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে ফিলিং করে নিলে দাঁতের এনামেল যতটুকু ক্ষয় হয়েছে ততটুকু কৃত্রিমভাবে যখন আপনি পূরণ করিয়ে নেবেন, তখনই এই সমস্যাটা সমাধান হবে। যদি হালকা সমস্যা থাকে, অল্প সমস্যা থাকে, তাহলে আপনি এই টুথপেস্টের মাধ্যমে ঘরোয়াভাবে এটি নিজে নিজেই আপনি এর থেকে মুক্তি পেতে পারেন। ভিউয়ার্স, এছাড়া কখনো কখনো দেখা যায় যে দাঁতে হালকা হালকা ব্যথা অনুভব হতে পারে কারো কারো। যদি দাঁতের উপরে এ ধরনের ক্যাভিটি থাকে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের উপরে ক্যাভিটি হয়ে গেছে, যদি এ ধরনের ক্যাভিটি থাকে, সাধারণত দাঁতের যন্ত্রণা বা অধিক ব্যথা তখনই হয় যখন দাঁতের ভিতরে পাল্প ইনফেকশন হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পাল্প ইনফেকশনের আগেও কিন্তু দাঁতে ব্যথা অনুভব হতে পারে বা ব্যথা থাকতে পারে। তো ভিউয়ার্স, এ ধরনের দাঁতের জন্য ঘরোয়া পদ্ধতি রয়েছে, তা হলো প্রথমত, যদি দাঁতের ক্যাভিটির ভিতরে কোনো ধরনের খাবার আটকে থাকে, সেটি বের করার চেষ্টা করতে হবে, বের করে ফেলতে হবে। কারণ যদি এ ধরনের ক্যাভিটির ভিতরে খাবার থেকে যায়, তখন সেখানে চাপ পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সে দাঁতটিতে ব্যথা অনুভব হতে পারে। আর তার জন্য প্রথমত আপনাকে সেই খাদ্যকণাটুকু দাঁতের ভিতর থেকে, দাঁতের ক্যাভিটি থেকে বের করে আনতে হবে। এবং এক্ষেত্রে আপনি গরম পানির সঙ্গে কিছুটা লবণ মিশ্রিত করে কুলকুচি করতে পারেন। কুসুম গরম পানি গরম করে তার সঙ্গে কিছুটা টেবিল চামচের, 1 চামচের কিছুটা কম লবণ আপনি মিশ্রিত করে কুলকুচি করতে পারেন। তাহলে এ ধরনের দাঁতের ব্যথায় কিছুটা সাময়িকের জন্য আপনি ব্যথামুক্ত থাকতে পারেন বা আরাম পেতে পারেন। এছাড়া ভিউয়ার্স, টুথপেস্টের ব্যবহারও আপনারা এই অবস্থায় করতে পারেন।
যখন দাঁতের ক্যাভিটির ভিতরে আপনার ক্যাভিটিযুক্ত দাঁত ব্যথা হতে থাকে, তখন ব্রাশের মাধ্যমে বা আঙুলে করে নিয়ে, যদি টুথপেস্ট আপনি সেই ক্ষত স্থানে বা ক্যাভিটির ভিতরে দিয়ে রাখেন, তাহলেও আপনার সেই ব্যথাযুক্ত যে দাঁতটি রয়েছে সেটি কিছুটা হলেও কিছু সময়ের জন্যও আপনার ব্যথামুক্ত হতে পারেন। টুথপেস্টে এমন কিছু উপাদান রয়েছে যা দাঁতের ব্যথা কমানোর জন্য সহায়ক। এছাড়া লবণে রয়েছে সোডিয়াম, যা দাঁতের ব্যথা কমাতে অত্যন্ত ভূমিকা পালন করে। ভিউয়ার্স, এছাড়া আরও একটি পদ্ধতি রয়েছে, তা হলো, এটিকে আপনারা অনেকেই চেনেন, যেটি আমাদের রান্নাঘরের মশলা বলা চলে, এটিকে আমরা লবঙ্গ বলে থাকি। তো এই লবঙ্গের মাধ্যমেও দাঁতের ব্যথা কিছুটা কমানো যায়। যদি কোনো দাঁতের ক্যাভিটিযুক্ত দাঁতের ব্যথা হয়ে থাকে, আর সেখানে আপনি এই যে লবঙ্গগুলো দেখতে পাচ্ছেন, গরম পানির সঙ্গে এই লবঙ্গ মিশ্রিত করেও আপনি একই সঙ্গে কুলি করতে পারেন, অথবা যদি এই যে লবঙ্গগুলো দেখতে পাচ্ছেন এর যে অয়েলটা হয়, যে তেলটা থাকে, এটি যদি আপনি দাঁতের ক্যাভিটিতে দিতে পারেন, তাহলেও আপনার দাঁতের ব্যথা কমে যাবে। তাছাড়া যদি তেল বের করা সম্ভব না হয় লবঙ্গ থেকে, সেক্ষেত্রে আপনার একটি বা কয়েকটি লবঙ্গ নিয়ে আপনি সেটি চিবিয়ে, ভালোভাবে চিবিয়ে আপনি সেই দাঁতের ক্যাভিটির ভিতরে দিয়ে রাখতে পারেন। যখন এ ধরনের লবঙ্গ থেতলে নিয়ে আপনি দাঁতের ক্যাভিটিতে দিয়ে রাখবেন, তখন দেখবেন যে অল্প সময়ের মধ্যে, 5 থেকে 10 মিনিটের মধ্যেও কিন্তু আপনার সেই দাঁতের ব্যথাটি ধীরে ধীরে কমতে থাকবে। ভিউয়ার্স, যে পদ্ধতিগুলো আপনাদেরকে জানানো হলো, এটি যদি খুব বেশি সমস্যা হয়, দাঁতে অনেক বেশি যন্ত্রণা হয় বা অনেক বেশি ক্ষয় থাকে, তাহলে পদ্ধতিগুলো কাজ করতে নাও পারে। এই পদ্ধতিগুলো শুধুমাত্র যাদের দাঁতে অল্প পরিমাণ সমস্যা রয়েছে বা সমস্যার সূচনা ঘটেছে, শুধুমাত্র তাদের জন্যই এই টিপসগুলা কার্যকরী হবে। অন্যথায় যদি দাঁতের ক্যাভিটি অনেক বড় হয়ে যায় বা দাঁতের ক্ষয় যদি অনেক বেশি থাকে, তাহলে কিন্তু আপনাদের এই পদ্ধতি কাজে নাও আসতে পারে। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। এছাড়া ভিউয়ার্স, দাঁত সম্পর্কে যে কোনো বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য আপনি যে ভিডিওটি দেখছেন, এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স রয়েছে, সেখানে যে নিয়মকানুনগুলো দেওয়া আছে সেগুলো মেনে আপনি ইমোতে SMS করতে পারেন আপনার দাঁতের ছবি দিয়ে। আমি চেষ্টা করব আপনাদের সমস্যা এবং সমাধান সম্পর্কে জানানোর জন্য। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।